হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই দারুণ একটা সবজি রেসিপি। আজ আমি আপনাদেরকে করে দেখাবো লাউ আর ডিম দিয়ে অসম্ভব মজার একটা ভাজি। এটা আপনারা রুটির সাথে অথবা গরম গরম ভাতের সাথে খেতে পারেন, খেতে যেমন সুস্বাদু আর তৈরি করাও সহজ। চলুন দেখিয়ে দিই সম্পূর্ণ প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি একটা প্যান বসিয়ে দিয়েছি চুলায়। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে তেলের ভিতরে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা হালকা একটু ভাজা হওয়ার পর এর ভিতরে আমি 2টো লাল মরিচ কুচি করে দিয়েছি। আপনারা ঝালটা আপনাদের নিজস্ব স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। এখন এই পর্যায়ে এর ভিতরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ লবণ এবং 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। আমি হলুদের গুঁড়োটা খুবই সামান্য ব্যবহার করেছি যাতে হালকা একটু কালারটা চেঞ্জ আসে আর লাউয়ের যে নিজস্ব সবুজ কালার সেটা বজায় থাকে। হলুদ আর লবণ দিয়ে হালকা একটু ভাজার পরে এর ভিতরে আমি 2টো ডিম দিয়ে দিলাম। এখন এই ডিমটাকে আমি পেঁয়াজের সাথে একটু ভেজে নিব। একদম মচমচে না ভেজে আমি হালকা একটু ভাজা ভাজা হওয়ার পরে এর ভিতরে আমি কিন্তু লাউটা ব্যবহার করব। আমি এখানে ছোট ছোট 2টো লাউকে আলু ভাজি আমরা যেভাবে কুচি করি সেভাবে কুচি করে নিয়েছি। এখন এটাকে আমি দিয়ে দিয়েছি এই ডিমের ভিতরে। এখন আমি এটাকে উল্টে পাল্টে ভালো মতো ডিমের সাথে লাউটাকে মিক্স করে নিয়েছি। আর এখানে আমি আপনাদের সাথে একটা টিপস শেয়ার করছি, লাউয়ে নর্মালি পানি উঠে, সো আপনারা লাউটা কুচি করার পরে ধুতে যাবেন না, এটাকে আগেই পরিষ্কার করে ধুয়ে তারপরে কুচি করবেন। এতে করে লাউয়ের ভিতরে বেশি একটা পানি যাবে না। চুলার জালটা লো টু মিডিয়াম হিটে রেখে আমি 2-3 মিনিট পরে পরে এভাবে উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন লাউটা পরিমাণে কিন্তু অনেকটাই কমে এসেছে, কারণ এটার ভিতর থেকে যে হালকা একটা পানি ছেড়েছে ওটা দিয়ে কিন্তু লাউটা সিদ্ধ হয়ে যাবে। আর আমি এখানে একদম কচি লাউ ব্যবহার করেছি আর একদম পাতলা করে কুচি করেছি, খুব সহজেই দেখবেন এটা সিদ্ধ হয়ে যাবে। এরই মধ্যে আমার লাউ ভাজিটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি নামানোর আগে ফ্রেশ ধনে পাতা কুচি দিয়ে দিলাম। ভালো মতো ধনে পাতাটা লাউয়ের সাথে মিক্স করে নিচ্ছি আমি, তারপর এটাকে পরিবেশন করে দেখাবো। দেখতেই পেলেন কত সহজে খুবই অল্প কিছু উপকরণে মজাদার এই ভাজিটা তৈরি করা যায়। খেতে খুবই টেস্টি আর রান্না করাও সহজ। আপনারা সকালবেলায় রুটি বা পরোটার সাথে এটাকে দিতে পারেন, অথবা গরম গরম ভাতের সাথেও কিন্তু খেতে দারুণ লাগবে। আমি আমার এই লাউ ভাজিটাতে কোনো ধরনের এক্সট্রা মশলা ব্যবহার করিনি, এতে করে লাউয়ের যে একটা নিজস্ব টেস্ট সেটা বজায় থাকে। আর দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা দেখতে কতটা সুন্দর একটা রিফ্রেশিং কালার এসেছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, আমাকে কমেন্টস করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আর এরকম আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।